الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وبارك وسلم ربي جدني علما ربي شهلي صدري ويسر لي أمري وحلو لقدة من لساني يفقه قولي عقيدة تحبي كتاب الدرسير طلاب إكرام السلام عليكم ورحمة الله أمرا <applause> غوتو كلاشي আহলে সুনাতল জামাতের একটি আকিদা আল কোরআনু কালাম তাআলা তালা এই সম্পর্কে আমরা এই জেনেছি এবং আল্লাহ তালার এই কোরআনে আল্লাহ তালার এই কালাম এটা কোনো কাইফিও ছাড়াই মহান আল্লাহ তালা থেকে প্রকাশ হয়েছে এবং তা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওহি হিসাবে আল্লাহতালা প্রেরণ করেছেন অবতীর্ণ করেছেন আর এই কোরআনে করিম লাইসা বে ইন এটা কি নহে মাখলুক নহে কেন কোরআনে করিম আল্লাহ তালার সিফত হ্যাঁ এবং যে ব্যক্তি কোরআনে করিম শ্রবণ করে এমন ধারণা করে এটা হল মানুষের কালাম তাহলে সে কী করলো কুহুরি করলো কারণ এটা হলো আল্লাহ রাবুল আলমিনের কালাম আচ্ছা এরপরে আরেকটা জিনিস যেটা যে মান ওয়াসাফ আল্লাহ তালা বে মানান মিন মানিল বাসার ফাকাত কাফারা যে কোনো ব্যক্তি আল্লাহ তালাকে সৃষ্টির তথা মানুষের কোনো গুণে যদি গুণান্বিত করে আল্লাহকে কার গুণে মানুষের কোনো গুণে গুণান্বিত করে তাহলে ফাকাত কাফারা সে কি করলো কুফুরি করল বরং আল্লাহ রাব্বুল আলমিনের বিষয়টাকে হ্যাঁ ইন্দ্রিয় দাঁড়াতে বোঝার বিষয় নহে চক্ষু হ্যাঁ হাত বা এখানে শ্রবণ শক্তি এগুলো দাঁড়াতে বোঝার বিষয় নহে বরং এখানে এগুলোকে অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে হবে কে দিয়ে অন্তর দৃষ্টি দিয়ে বুঝতে হবে আজকে ইনশাল্লাহ তালা আমরা আহলে সুন্না জামাতের আরেকটি আকিদা রু ইয়াতুল্লাহে তালা রু ইয়াতুল্লাহে তালা হকুন আল্লাহ রাবুল আলমিনকে দেখা এটা কি বাস্তব কোরআনিকিমের আয়াত এবং অগণিত হাদিস শরীফ দ্বারাতে প্রমাণিত যে পরকালে যাহারা আহলেল জান্নাহ অর্থাৎ জান্নাতবাসী যারা তাহারা আল্লাহ তালাকে দেখতে পাবে এবং দেখাটাও বেগাইরে এহাতা তিনওয়ালা কাইফিয়তিন কোনো এহাতা বেষ্টন করে নহে এবং কোনো কাইফিয়তে নহে কোনো পদ্ধতিতে নহে এই ছাড়াই এহাতা এবং কি কাইফিয়ত ব্যতী রেখেই আল্লা রাবুল আলমিনকে কিন্তু এই আকিদার বিরোধী বিশেষভাবে জেলা আরও কিছু সম্প্রদায় রয়েছে তারা বলতেছে যে না আল্লাহ তালাকে দেখা যাবে না কারণ দেখার জন্য একটা কি লাগবো দিক লাগব একটা কাইফিয়ত লাগবো কাইফিয়ত লাগবে তো আল্লাহ তালা তো দিক এবং কাইফিয়ত থেকে মুক্ত কিভাবে আল্লাহ তালাকে দেখা যাবে এটা তারা কি করে আকল দাঁড়াতে হ্যাঁ আকল দ্বারাতে কী করতে বলতে চাইতেছি তো আমরা যারা সুন্নি রয়েছি আমরা বলি যে না কোরআনিকিমের আয়াত এবং অগণিত হাদিস শরীফে আছে আল্লাহ তালাকে দেখা যাবে কিন্তু এইটার উপর আমরা কি করি বিশ্বাস করি হ্যাঁ তো এখন বিশ্বাস করতে আমরা তাহারা যে বলতেছে এই তা লাগবো না তা ছাড়াও আল্লাহ রাবুল আলমিনকে আল্লাহ ইচ্ছা করলে কি করতে পারেন বন্দাকে দেখা দিতে পারেন হ্যাঁ আর এটা কিন্তু দুনিয়ার বিষয় না এটা কিসের বিষয় আখেরাতের বিষয় আর এটা কিসের বিষয় এটা হলো ইমানের বিষয় তো ইমানের বিষয়গুলা আকলের বিষয় না কিসের বিষয় নয় বরং ইমানের বিষয়গুলা হইলো এ তাসলিম করে ফেরা কি করা তাসলিম মেনে নেওয়া কি করা মেনে নেওয়া এটা মেনে নিতে আসে যখন এটা কি করতে হবে মেনে নিতে হবে যা হোক আমরা এখন ইয়ে করি ও রু ইয়াতু হাক লে আহালিল জান্নাতে ও রুইয়াতু দেখা অর্থাৎ আল্লাহ রাবুল আলমীকে দেখা হাকুন এটা কি বাস্তব লে কাদের জন্য লে আহালিল জান্নাত সবাই কিন্তু আল্লাহকে দেখতে পাবে না যারা কি জান্নাতি হ্যাঁ বেগাইরে এহা তাতিন ওয়ালা কাইফিয়াতিন এহাতা তো কি বেষ্টন করা ওয়ালা কাইফিয়াতিন এবং কি কাইফিয়ত পদ্ধতি ব্যতীত এখানে যখন যে কোনো একটা জিনিস দেখলে আমরা যেমন এই এই বইটা আমি দেখতেছি এটা আমাদের আমার কি সম্মুখে অথবা ডানে অথবা বামে কিন্তু আল্লাহ রাবুল আলমিনকে কোনো দিক ছাড়া হ্যাঁ কোনো কাইফিয়ত বেলা তাসবিহীন এই অন্য কিতাবে আছে বেলা তাসবিহীন তাসবি সারা তাসবি কি আল্লাকে না আল্লাহকে কিরুম দেখা যাবে এটা কি মানুষের মতন দেখা যাবে না অন্য কোনো সৃষ্টির মতন দেখা যাবে কিনা না বরং বেগাইরে ওয়ালা তাসবিহীন ওলা কি তাসবি সারায়ে আল্লাহ তালাকে দেখা যাবে আল্লাহ এখনও তো কেউ আমরা আল্লাহকে দেখি নাই তো ফরকালে দেখব হ্যাঁ যারা জান্নাতিবাসী হবে এখন এই বিষয়টাকে আল্লাহ রাবুল্লাহমিন এবং আল আল্লা সাল্লাম কি রাখছেন এটাকে গোপন রাখছেন কেমনে দেখা যাবে দেখা যাবে এটা বলা হয়েছে এখন এখন এটাকে তর্ক দিয়া এটাকে কি করা যাবে না এটাকে 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 বোঝানো যাবে না যেমন একজন ব্যক্তি যদি জন্মেরন্দর হয় তাহাকে যুক্তিতর্ক দিয়া সাদাটা কীরকম বুঝা যাবনি কালাটা বুঝুন যাব কারণ সে দেও কী জন্মের হুম তো এখানে ওই যে এক এক অন্ধ ব্যক্তির বলছিল যে ফায়েস খাবামু ওই দিছি আরে তো যে ফায়েস এটা কী রুম কয় এটা দুধের মতন সাদা কয় দুধের মতন সাদা কী রুম বকের মতন বকটা কী রুম কয় এরুম তো এরুম দেয় সাথে দুইটা যে মা গো খেয়েছে এটা আমার কি হইত না বলার মধ্যে যাইত না তাহলে এখানে এই জন্য জন্মের অন্ধ এটা কী রুম এই এই বল তার জন্য কি হয়েছে ব্যাধসে কারণ আমি যেন কি করে দিতে পারি না এটা এটা রং আমি জন্মের অন্ধ আমার এটা রঙের ব্যাপার আমার কি নাই ধারণায় নাই ঠিক আছে নি এই জন্য ওই ব্যক্তিজন দাওয়াত দিয়ে দিচ্ছে কইছে হিতাকাঙ্গী হিসাবে ঠিকে এ যে এই ব্যক্তির জন্য উপকারী এইটা কি করব খাবাইবো এটা সে তাসলিম করে নেওয়াটাই তার জন্য কি ছিল আরে এটা বুদ্ধিমানের কাজ ছিল তদ্রুপ এখন আল্লাহ তালাকে দেখা যাবে এইটাকে তাসলিম করে নেওয়াটাই কি বুদ্ধিমানের কাজ এইটার মধ্যে তর্ক দিয়ে হ্যাঁ এখানে কিভাবে দেখা যাবো কি হইব না হইব এই সমস্ত এগুলা বলাটা এটা কি বিকুবে এখন বলতেছে বেগাইরে এহাতিনওয়ালা আইফিয়াতিন কামা নাতাকা বিহি কিতাবুরাবিনা যেমনইভাবে আমাদের রবের কিতাব বর্ণনা করেছে নাথাকত্ব কি বর্ণনা করছেন কথা বলছেন হ্যাঁ অর্থাৎ কোরআনে কারিমে যেমনভাবে আছে যেমন কোরআন সেবা আছে উজু হুই ইয় মাইজিন না ইলা রব বিহা নাজ উজুহন অনেক চেহারা অজুনে বুবসন ইয় মাইজিন ওই দিন ওই দিন কি ফরক আলে না ইয়া উৎফুল্ল হবে নাজুন কি উৎফুল্ল হবে ইলা না নাজেরা তাহার তাহাদের প্রভুর দিকে নাজারাতুন দৃষ্টি দেনেওয়ালা হিসাবে ওই আল্লাহকে যখন দেখবে কারণ জান্নাতে যখন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ তালা বলবেন আর কোনো কিছু দরকার আছে কি না বলছে আর কি হ্যাঁ এরপরে তো আর তো কোনো কিছু দরকার নাই এরপরে যখন আল্লা রাবুল আলমিনের দ্বীপদার দিবেন দিদা দেওয়ার পরে তারা এক দৃষ্টিতে দেখে থাকবে এরপরে বলবে যে জান্নাতের যে নেয়ামত এটি খুবই কি তুচ্ছ একেবারে কি তুচ্ছ বরং যান এই মোমেনের জন্য সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহ তালার দিদার আল্লাহ তালার কি দিদার তো এই জন্য হ্যাঁ না জেরাতুন ইলা রাব্বিহা জেরা হ্যাঁ না জেরাতুন তো কি উৎফুল্ল হ্যাঁ ইলা রাব্বিহা না জেরা এখন কোরআনিকার এই হাদিস হাদিসের যে তোমরা আর আল্লাহকে দেখবে কিসের মতন কাল কামারে কাল কামার কিসের মতন চন্দ্রের মতন চন্দ্রকে দেখতে এই চন্দ্রকে দেখতে যেমন কি নাই তোমাদের একসাথে যদি হাজার হাজার মানুষ যদি অনে অগণিত দেশের থেকে যদি দেহে চন্দ্রকটা তেমনি আল্লাহ তালা এমনভাবে এটাকে স্থাপন করছে যে এটাকে যে যেখানে দেখে মনে হয় যে আমারই কাছে কোনো কি নেই বীরটির আছে নি আরে বীর নাই তো এই জন্য তদ্রুপ এখানে এটা বুঝার জন্য বলছে আরে তো আল্লাহ রাবুল আলমিনকে পূর্ণিমার চন্দ্র যেমনভাবে আমরা দেখতে কোনো অসুবিধা হয় না এমনইভাবে আল্লাহ তালাকে কি জান্নাতিরা দেখবে আচ্ছা এখন বলতেছে তাফসি রুহু আলামা আরাহু তালা তাফসি রুহু এর তাফসির কার কোনটা তাফসির নাজেরা। কই এইটার ব্যাখ্যাটা আলামা আরাদা তালা। ওই অনুসারে আল্লাহ রাব্বুল আলমিন যেমনটা ইচ্ছা করেছেন হুঁ আল্লাহ তাল্লাহার এইটার এটার ব্যাখ্যাটা যেভাবে কি করেছেন ইচ্ছা করেছেন ওইভাবে এটার তাফসির আমরা কি এই অর্থাৎ এইটার প্রকৃত এইটার যে সঠিক এলেমটা কার কাছে আছে আল্লাহ তালার কাছে আছে আমাদের এটার কি নাই এই না আমাদের কাছে এইটার বিস্তারিত বর্ণনা নাই বিস্তারিত বর্ণনা নাই ওকুল্লু মা যা ফি জালিকা মিনাল হাদিস সোহি হে আন রসুল্লাহ ফাহু ফাহুয়া কামা কালা ওকুল্লু সকল মা যা যাহা এসেছে ফি জালিকা এই ব্যাপারে কোন ব্যাপারে ফি রুইয়া তিল্লাহে তালা ফি আল্লাহ তালাকে দেখার ব্যাপারে যত কিছু এসেছে মিনাল হাদিস সহি বিশুদ্ধ হাদিস আন রাসুল সালাম থেকে ফাহুয়া কামা কালা এগুলার মর্মহ এমনই যেমনটা রাসুল বলেছেন এগুলার মধ্যে কি করা যাবে না কোনো প্রকারের তাবিল তুবিল করা যাবে না বেশি গবেষণা করা যাবে না কারণ ইমানের বিষয়ের মধ্যে গবেষণা করার বিষয় না এটা কি মেনে নেওয়ার বিষয় হুম ফাহুয়া কামা কলা ও মানাহু এবং ওই তাহার অর্থ কার হাদিস যেটা রাসুল সাল্লামতে বর্ণিত আছে এগুলার অর্থ আলা মা আরাদা আলা উফরে মা আরাদা রাসুলসাল্লাম যাহা ইচ্ছা করেছেন যাহা ইচ্ছা কি করেছেন আচ্ছা তো এখন যে জিনিসটা ওইখানে চাই আমরা এক নম্বর হাসি রে বেগাই রেহাতলা তিন আয় নার্লাহ আমরা আল্লাহকে দেখবো ওলা কিন কিন্তু আল্লাহ রাবুল আলমিনকে এহাতা করা কি হবে না সম্ভব হবে না কামা তালা যেমন আল্লাহ বলছেন তুদরি কুহুল আফসার লা তুদরি কুহুল হ্যাঁ চক্ষুয়ে আল্লাহকে কি করতে পারবে না এদ্রাক করতে পারবে না বেস্টন করতে পারবে না আচ্ছা ওয়াল এদ্রাক হুয়ার রুইয়ু এদ্রাক হুয়ার রুইয়ু মাল এহাতাতে এদ্রাক বলা হয় এহাতা করে কি করা দেখা একবারে আদ্যপন্ত এইভাবে দেখে ফেলা এইটারে কি বলা হয় এদ্রাক ওয়া রুইয়ু লেইসাত বে মুস্ত লাহা। ক দেখার জন্য এই এদ্রাক করাটা কি নহে লাজেম নহে একটা জিনিসকে দেখতেইলে তার কী এক এদ্রাক করে দেখতে হইব এহাতা করে হইব এটা কি নহে লাজেম নহে কামা কালা তালা হেকায়তান হুম ওই ফালাম্মা তার জামাহানে কালা আসাবু বু মুসা ইন্না ইন্না লামুদ্রিকা কলা কাল্লা আচ্ছা ওয়াল এহাতা তু মাফ মাউকুফাতুন আলাল হুদু দে ওয়াল আতরাফে আর এহাতা এটা নির্ভর করে নির্ভরশীল কিশোর উপরে সীমার উপরে ওয়াল আতরাফে এবং আতরাফ দিকের উপরে হ্যাঁ ওয়াল্লাহু মোনাজ্জাহু আলিকা আল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন এটা থেকে ফুতুভুত আল্লাহ রাবুল্লা আলামিন হদ এই আল্লাহর কোনো কিনে সীমা নাই এবং আল্লাহ তালার কোনো কিনে তরফ নাই দিক নাই এই বুঝেছি নি হা কাজানিল কাইফে ওয়াল কাইফিয়াতে এমন আল্লাহ রাবুল আলমিন ফুত পবিত্র কাইফ এবং কাইফিয়ত থেকে লেয়ান কেননা এগুলো হ্যাঁ অর্থাৎ ইয়ার সৃষ্টি জগতের খাসাম বৈশিষ্ট্য আসাম যে মতো কি দেহ আল্লাহর কোনো দেহ আসেনি দেহ নাই তো মোট কথা কি মোট কথা হল আহলে সুনাতল জামাত আল্লাহ তালাকে ফরকালে দেখা যাবে এইটার মধ্যে সীমিত না বরং বেগাইরে বুঝেছি নি গো তারা আর দুনিয়ার মধ্যে তো দেখো যে সমস্ত প্রাণীগুলা ইয়া করে নিশাচর রাত্রে শিকার করে এগুলা এই যে মোরগের এগুলা এগুলার ইয়ার মধ্যে আল্লাহ সোয়ের মধ্যে কি দিয়ে দিছে এমন এক ফাওয়ার দিয়ে দিছে রাত্রে বেশি দিয়ে দিনের থেকে আর তো এই জন্য জান্নাতিরা আল্লাহ তালাকে দেখার জন্য ওই রকমের কী দিয়ে দিবেন এস্তেতাত দিয়ে দিবেন সক্ষমতা দিয়ে দিবেন এটা আর এই ডে কি এই আল্লাহ তালার প্রতি ইমান আনছে তো এই আল্লাহ তালার বন্দাকে এই ডে হইলো সবচেয়ে বড় নেয়ামত রুইয়াতে বাড়ি তালা রুইয়াতে বাড়ি তালা আর ছেড় ফুরে দেখি এরপর দ ওই দুই নম্বরে এখানে তাপসিরু আলা মা আরদা হ লাহু তালা নাকি আয় মুরাদু কালামিহি তালা ইয়া কোনো হ্যাঁ মা আর দা বিহি হ্যাঁ আল্লাহর কালামের অর্থ হইলো এমনই জাহা আলা তালা ইয়া করেছেন উদ্দেশ্য নিয়েছেন লা মান না তাওবালু বিহি মিন আরা এনা এমনটা উদ্দেশ্য নহে যাহা আমাদের রায় দ্বারা ওই কেয়াসের দ্বারাতে আমরা কি করবো তাবিল করব ব্যাখ্যা করব ওয়ানা না খাইয়ালু বে তা ইউ লা আমাদের খেয়ালের দ্বারাতে আমরা কি করবো ধারণার দ্বারাতে ধারণা করব করবো ওয়ান বে হা মেনা বে আমাদের ধারণা এগুলো কিন্তু মুরাদেব শব্দ লা ওয়াল ফি হাজিল মাদ খালা মেসলে মাসায়েল এই সমস্ত মাসাইল অর্থাৎ ইমানের ইমানের যে সমস্ত বিষয়গুলা এগুলো কোনো রায় কেয়াসের কি নাই এখানে কোনো স্থান নাই হ্যাঁ বেতায়ুনে মাফাহি মেহা ও মাসাদি কেহা বীর রাইল মুজারাদে ওয়ালা দাখলা ফিহা ফিয়াত তাজবি ওয়া তাসলিম বরং এই ইমানের যে সমস্ত বিষয় আছে এগুলা হইলো কিশোর অজিব হইলো ফিয়া তাফবিজ তাফিজও তো কি না তাফবিজ শব্দ তো অর্পণ করে ফেলা তো কি মেনে নেওয়া এটা কি আত্মসমর্পণ করা এগুলোকে বাতানো ইলা মা সর্রাহাবিহি কিতাবুল্লাহ তালা ওয়া সুন্নাতু রাসুলিহি আল্লাহর কিতাব এবং আল্লাহ রাসুলসাল্লামের সুন্নত যেইভাবে কি করছে ব্যাখ্যা করছে এই ব্যাপারটারে কি করে নেওয়া মেনে নেওয়া আচ্ছা এরপরে ধরি আমরা

আরে সুন্নি আহলে সুনাতক জমাত যারা রয়েছে আমরা প্রবেশ করাই না এই ব্যাপারে কোন ব্যাপারে রুইয়াতে বাড়ি তালা আল্লাহ তালাকে দেখার ব্যাপারে আমরা প্রবেশ করাই না আব্বেলি না তাবিল কারণেওয়ালাদের মোতাব্বিল কি এরম যেমন আল্লাহকে দেখা যাবে তুই কি আল্লাহ রাবুল আলমিনের নেয়ামত খাইবো এর ম্যাটটা তাবিলতে পারে না আল্লাহকে দেখা যাবে তো কি আল্লাহর অন্য অন্য নেয়ামত দেখব এর কি কী হইতে পারে হ্যাঁ অথবা আল্লাহকে দেখা যাবে হ্যাঁ এই আল্লাহ মানুষের শুরুতে হইবেন লুঙ্গি ভরে আইবেন নজিম জালিকা এরমা আছে না হ্যাঁ তো এখানে কত হলো এই জন্য আমরা লানুদি কিলুফি জালিকা মোতাবিলা হ্যাঁ আমরা তাবিল কারি কারি হিসাবে আমরা রুইয়াতে বাড়ির মধ্যে আমরা প্রবেশ করি না কি বেআরা এনা আমাদেরকে কেয়াস সমূহের দ্বারা ওয়ালা মোতাওয়েমিনা এবং আমরা কি ধারণাকারী হই না ইনা আমাদের ধারণা সমূহের দ্বারা ফাইন নাহু কেননা মা দিনহি নিরাপদ নহে নিরাপদ নহে ফি দিন হি দিন তার দিনের মধ্যে কোনো ব্যক্তি তার দিনের মধ্যে কিনা না নিরাপদ নহে ইল্লা বরং ওই ব্যক্তি মান সাল্লামা লীল্লাহ হে আজ্জাওয়া জাল্লা বরং ওই ব্যক্তি নিরাপদ যে ব্যক্তি সাল্লামা মেনে নিয়েছে আত্মসমর্পণ করেছে লীল্লাহে ওয়া জাল্লাহ আল মহান আল্লাহর ওয়ালে রাসুল ইহি সাল্লাম এবং তার রাসুলের অর্থাৎ আল্লাহ তালা এবং আল্লাহ রাসুল এই যেইটা বলছে এইটারে কি করে ফেলা মেনে নেওয়া ইসলামত্ব কি আত্মসমর্পণ হ্যাঁ আল্লাহ তালা এবং আল্লাহ রাসুল যাহা বলছেন এটার মধ্যে দেখি হ্যাঁ এবং একটা কথা শোনো আল্লাহ রাবুল আলের অনেক বিষয় রয়েছে এগুলো কি গোপন বিষয় এগুলো কি গোপন বিষয় এই গোপন বিষয়কে জানতে যাওয়াটাও বেআরী গোপন বিষয়কে কি ব্যবি যেমন এখানে একজন ব্যক্তি কর্মচারী তাহার মালিকের যে একান্ত রোম সেখানে যাওয়াটা কি ঠিক যদিও সে কী করে বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে কাজ করে নাকি হ্যাঁ তাই জন্য মহান এখন এডি মধ্যে হ্যাকমতো আছে যে আমি আল্লাহ তাল্লার উদ্দেশ্য হইল যে আল্লাহ রাসুলের উদ্দেশ্য হইল কিছু জিনিস গোপন করে রাখি যাহারা মুমেন তাহারা না যাইনেও কি করব বিশ্বাস করে আর যাহারা মোমেন মোমেন না তারা এটার ব্যাপারে কী করব না গলাইব এই জন্য ইয়ের মধ্যে তাফসিরে কাশ্যাফের মধ্যে আল্লাহ তালা ওরা কোরআনিকারিমের অনেক আয়াতকে মোতাসবে রাখছেন কীরে রাখছেন সবগুলো মোকাম করে তত না এর অনেক কারণ লেগছে এর মধ্যে একটা কারণ হইল যাহারা ইমানদার তাদেরকে যাচাই করার লাগিয়া যারা কি তাদেরকে যাচাই করার লাগিয়া মোতার সাবে রাখছিস চাই আরে মোতার সাবে রাখল কি রে এটার অর্থটা কি এটা আল্লাহ এবং আল্লাহ রাসুলি বলো জানেন এটার মধ্যে আবার উম্মত কোনো মাথা কি না নাক গলায় কি না এইটারে কি করা যাচাই করা এটাকে যাচাই করা তো এগুলোর মধ্যে কি রয়েছে গোপন করার মধ্যে কি রয়েছে একমত রয়েছে কিসের একমত এটা হইল আমাদের ইমান পরীক্ষা করা ইমান কি বুঝি না আরে আকলে ধরে না পঞ্চম বোঝা যায় না এরপরও কইসে এটারে নির্দিধায় মেনে নেই কিনা নাকি আবার ধরো মা সালিমা ফিদিনা লি আজা ওয়াজ বলে রাসুলি হি হ্যাঁ কোনো একজন ব্যক্তি তার ধর্মের মধ্যে ওই সময়ে সে নিরাপদ থাকবে যখন সে আল্লাহ আল্লাহ তালা মহান আল্লাহ এবং আল্লাহ রাসুলের রাসুলের নিকট কি হয়েছে আত্মসমর্পণ করেছে হ্যাঁ ওই যে ফাইন মা দিয়া ইল ইল্লা এই অর্থ করার জন্য কি অর্থ করার একটা কৌশল হলো এই ইল্লাডাও বাদ দিয়া দিতে হইব নফিডারও বাদ দিয়া দিতে নফি বাদ দিয়া সালিমা ফি দিন মান সাল্লামা লিল্লাহি আজা ওয়াজাল্লা ওয়া রাসুলি এইভাবে অর্থ করলে কি হয়েছে বুগা সালিমা নিরাপদ ফি দিন তার দিনের মধ্যে মান সালাম সাল্লামা যে ব্যক্তি আত্মসম করে লিল্লাহে আজ্জা ওয়াজাল্লা ওয়ালে রাসুলি নি হ্যাঁ কিন্তু এইভাবে করছে কেন এইটারে হসর করার জন্য কিসের করার জন্য একমাত্র ওই ব্যক্তি তার দিনের মধ্যে নিরাপদ যে ব্যক্তি মহান আল্লাহ তালা এবং তার রাসুলের কী কইছে মেনে নিছে আত্মসমর্পণ করেছে আনুগত্য করেছে বুঝুক আর না বুঝুক হ্যাঁ ওয়া রাদ্দা এলমা মাস্তাবাহা আলাইহি ইলা আলিমিহি এবং ওই ব্যক্তি এই রাগের সাথে কিন্তু ওটা আথ। এবং ওই ব্যক্তি কি তার ধর্মের মধ্যে দিনের মধ্যে নিরাপদ যে ব্যক্তি রাদ্দা ফিরাইয়া দিছে এলমা আলাইহি তার কাছে সন্দেহ লাগছে আর গেনটা কি ছন্দ বুঝে না এটারে ফিরে দিছে আলিমিহি ইনেওয়ালার দিকে সবচেয়ে বড় জানেওয়ালাকে আল্লাহ তালা হে আমি দরকার নাই আল্লাহু আলামু। হ্যাঁ এত অনেক কথা আছে আল্লাহু আর রাসুলহু আলাম অনেক কথা আছে হ্যাঁ এখানে আল আলিমুন আল আলিমুনা আরে যাহারা কি এই মাহের গিনী যারা কি হ্যাঁ পণ্ডিত ব্যক্তি তাহারাই কি করে জানে আমার আসলে এই এতটুকু কি জানার মতন জ্ঞান নাই তাইলে এলমা আলাইহি ইলা আলিমিহি ইলা আলাহ আচ্ছা এরপরে যে যেমন এখানে এই ব্যাপারে কিন্তু ওই যেই ব্যাপারে জানে না ওই বিষয়টার ফিশুর মধ্যে লেগে না থেকে এটা এটাকে যারা আলেম আছে তাদের নিকটে ফিরিয়ে দেওয়া এটার ব্যাপারে কোরআনে কেরিমের আয়াত আছে যেমন যে ওই নম্বরে লিকাউলি তালা ফাঁস আলু আহ জিক্র ইন কুন্তুমলা তালামুন তো যাহারা জাননেওয়ালা হ্যাঁ তাহাদের কাছে তোমরা কি করো প্রশ্ন করো ইন লা লা তালামুন তাকফু মা লাইসা লাকা ফিসনে বি ধাওয়া করিও না মা লাইসা লাকা বিহি এলমুন যে ব্যাপারে তোমার কি নাই জ্ঞান নাই ইন সামাওয়াল ওয়াল বাসারাওয়াল ফুয়াদা নিশ্চয় শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এবং অন্তর ফুয়াদাতে কি অন্তর অন্তরে আমরা কী করি এই। একটা কোনো একটা জিনিসকে চিন্তা ভাবনা করি এই এগুলা কুল্লু উলাইকা কানানহু মাসুলা সকল বিষয়ের ব্যাপারে সে কি করবে প্রশ্ন করা হবে হই বুঝেছিল কথা সামুন ওয়াল বাসারু ওয়াল ফুয়াদ এডি আবার আছে অমিনান্নাসে মাইয়া দি দুফিল্লাহে বেগাই রেলমিন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাহারা এলেম সারা আল্লাহর ব্যাপারে ঝগড়া করে ও ইত্তাবু কুল্লা শৈতানি মারিদ সৈতর মারিদের অনুসরণ করে আচ্ছা এরপর আমরা ধরি হ্যাঁ লা ইয়াসবুতু কাদামুল ইসলামে ইল্লা আলা জহরি তাসলিমে ওয়াল ইসতিসলামে ফামান রামা এলমা মা হাজিজ অনহু ওয়ালাম ওম না বি তসলিমে হাজা বাহু মারা মাহু আন খালিস দেখো আরে মোসানবুল্লা দে কত বড় সাহিত্যিক হ্যাঁ এখানে ইয়াটাকে ইসলামটাকে একটা বাহন হিসাবে কী করছে কল্পনা করছে একটা বাহন তো বলতেছে তার এটা বাহনের মধ্যে দূরছে তাহলে উইটা যদি বাহনটাকে যদি ভালো মাতেন ধৈরিয়া মনে করেছে বাহনে আমারে কই নিব আরে গন্তব্যের মেঝে নিবে এই ব্যক্তি কীব যাইতে পারবো আর উঠটা যদি কইচা রেখেছে রে নাই না দুদুল্যান থাকে বুঝব না হুম যেমন একটা ইয়ে আছে বানর নাকি এই ফেডের থেকে বার হওয়ার সাথে সাথে সে কি করে যারা ডালার মধ্যে ধরে সে তার মার মায়ে যে তারে কি করবো আরে যে তাকে জন্মের পরে না তাকে নিরাপদে রাখবো এটা হেতে পছন্দ করে না এটা সে তাসলিম করে না এই জন্য কি করে জন্মের সাথে সাথে কি করে ঢালের মধ্যে ধরে মা এন মধ্যে মারফতি মার নেই তার আস্থা নাই এই জন্য এইটাও নাকি আবার যেইটা ওইয়া ডালার মধ্যে দত্ত করে না এইটারে বান্নরের সমাজের মধ্যে রয়ে না শিক্ষা এই জন্য বারফেটার থেকে কিন্তু হ্যাঁ এটা হলো বান্নরের কাজ কার কাজ কিন্তু এই বিড়ালের বাচ্চা কি করে চোখ কিন্তু প্রথম হুটে না এইটার মায় কামড় দিয়া জেয়ানো নেয় যায় তাহলে মার হতে কি আছে আস্থা আছে মার আস্তাসি আস্তা আছে এই জন্য মোমেনের সম্ভাব কোন রইব এটা কি বানরের স্বভাব হইব না বিড়ালের রইব বিড়ালের তো মার কি কী আছে আস্থা আছে এই জন্য আমরাও আল্লাহ তালা এবং আল্লাহ রাসুলের প্রতি আস্থা আছে এই জন্য আল্লাহ এবং রাসুল যেইডা বলছে জেডা যে বলছে আমরা এটা কী করে লাই মেনে নিই এটা আমি কি করি না হ্যাঁ এটা না আল্লাহ তালা এবং আল্লাহ রাসুলের প্রতি আমরা অন আস্থা নাই কি আছে আস্থা আছে তো বলতেছে কাদামুল ইসলাম ইসলামের ফাও দৃঢ় থাকবে না ইল্লা বরং থাকবো আল্লাহ জহরি তাসলিম এ ওয়াল তাসলিম তাসলিম বলতে কি আত্মসমর্পণ ওয়াল এসতে আনুগত্য বৈশ্যতা শিকার এস্তামত কি বৈশ্যতা স্বীকার করা হাতে আনুগত্য করা তো বলতেছে ইসলামের ফাও একমাত্র আত্মসমর্পণ এবং আনুগত্যের বাহনের উপরে কি থাকে নিরাপদে থাকে দৃঢ় থাকে ফরে তো বুঝবা ফামান রামা এলমা মা হুজি আনহু এলমুহু ফামা অথবা যে ব্যক্তি রামা এটার মূল রাউমুন কি ছিল রাওমন ওটাকে আলিপ দিয়া বদল করছে যে ব্যক্তি কামনা করে বাসনা করে ইচ্ছা করে এটার মাছ হলো কি রাওমুন অথবা মারামুন রাওমুন অথবা মারামুন ফামান রামা যে ব্যক্তি কামনা করে ইচ্ছা করে এলমা জানতে এলমা কি জানতে মা হুজি জানহু এলমুহু যাহার জ্ঞানটাকে গোপন করা রয়েছে তার থেকে যে ব্যক্তি যা তার থেকে যে এইটার জ্ঞান কি করা গোপন করা হয়েছে ওইটাকে জানতো চায় ওইটা কি করতে চায় হুম ইচ্ছা করে ওয়ালাম ইয়াক না সে কিনা সন্তুষ্ট নহে তৃপ্তি নহে হ্যাঁ বিত্তাস্লিমে ফাহাহু বিত্তাসীমে ফাহু তাসলিমতো কি আত্মসমর্পণ দ্বারাতে ফাহামাহু তার বুঝ তার বুঝ দ্বারে কী করছে আত্মসমর্পণের মধ্যে সে কি না আরে তৃপ্ত নয় সন্তুষ্ট নহে বাহু হাজাবাহু মারামাহু তাহলে সে কিব মাহু দূরে থাকবো হাজাবাহু তো সে তাকে দূরে রাখলো তো কি দূরে রাখলো মারা মারামাহু তার উদ্দেশ্য আরে মারামত কি তার ইচ্ছা বা উদ্দেশ্যটাকে আন খাল তাওহিদে একনিষ্ঠ একত্ববাদ থেকে সফিল মার রেফাতে স্বচ্ছ মার থেকে কি আরে জ্ঞান হ্যাঁ সহিল ইমান এবং বিশিদ্ধ ইমান থেকে এ তখন কী বলছে কথাটা এটা তো এটা সাহিত্য হিসাবে কইছে কথাটা মূল কথা কি মূল কথা হলো যে কোনো একজন বন্দার প্রতি যেই জ্ঞানটা তালা গোপন রাখছে যেমন আল্লাহ তালাকে দেখা যাবে এই জ্ঞানটা কী রাখছে আল্লাহ গোপন রাখছে দেখা যাবে এটা কইছে কেমনে কীভাবে এটা বলে নাই হ্যাঁ তাহলে যেই জ্ঞানটা একজন ব্যক্তির নিকটে আল্লাহ তালা গোপন করে রাখছেন অহন কোনো একজন ব্যক্তি যদি এটাকে কি করতে চায় জানতে ইচ্ছা করে এবং তাসলিম তার তার যে বুঝটাকে মেনে নেওয়ার দ্বারাতে সে কী করে না সন্তুষ্টি হয় নাই তাহলে সে কীব তাহলে একনিষ্ঠ তাওহিদ একনিষ্ঠ কি তাওহিদ স্বচ্ছ মারেফত বিশুদ্ধ ইমান থেকে তার উদ্দেশ্যটা কী হয়ে যাব গা দূরে চলে যাবে যেমন আউজিবিল যে আল্লাহকে দেখব এটা যদি কয় যে আল্লাহ মানুষের আকৃতি আইব তাহলে এন কী হয়ে যাব গা সেদিক আল্লাহ তাওহিদার থাকতো না কি থাকবে না আবার যদি দেখায় এই তাহলে আল্লাহ তালা যেটা বলছেন আল্লাহ সাল্লাম যেটা বলছেন এইটাকে মেনে নেওয়া তো ইমান মেনে নেওয়া কি ইমান তখন যদি একবারে আল্লাহ তালাকে দেখা যাইতো না আল্লাহর জন্য কি সুরত নাই আল্লাহর জন্য জেসিম নাই আল্লাহ তালাকে জন জেহাদ নাই তাহলে দেখাই যাইতো না ঈরা যদি বলা হয় তাহলে এখানেও কি করা হয় অগণিত হাদিস শরীফ এবং কোরআন কারিমের আয়াতকে অস্বীকার করা হয় কত বুঝেছি নি এটারই আচ্ছা আবার ধরো হ্যাঁ ফাইয়া বাইনাল কুফরে ওয়াল ইমান তাহলে ফলাফল এই ফলাফল কীব ফাইয়া তাপ যাবু হ্যাঁ মো যাবি না বাইনা জি লাইলা ইলা ওয়ালাইলা ওই মুনাফেকের মতো নারী তা জা ফাইয়া তাপ যাবু দুদুল্লমান থাকবো বাইনাল কুফরে ওয়াল ইমান কুফুর এবং ইমানের মাঝে কুফুরি আছে তার মধ্যে ইমানও আছে নও জমনা দিলি ওয়াত দিকে জিবে তাজ তাজদিক সত্যায়ন করা হ্যাঁ হ্যাঁজিব এবং মিথ্যা মিথ্যা প্রতিপন্ন করা এইটা তাহলে ওয়াল একরারে ওয়াল এনকারে একরার এবং এনকার কিছু ব্যাপারে কী থাকবো তার একরা স্বীকৃতি আর কিছু ব্যাপারে অস্বীকৃতি এরপরে কি শব্দটা ও মোয়াস ওয়াসান ওই আল্লাহ জি ইউ ওয়াসু হ্যাঁ মোয়াস ওয়াসান এবং সে কী থাকবো কুমন্ত্রণা যুক্ত থাকবো ওসওয়ালা হ্যাঁ তার মধ্যে কী হইব কুমন্ত্রণা আসবে হ্যাঁ এরপরে তা ইহান এবং কি দিশে হারা ওই এখানে তিফ ময়দান একটা শুনছি না আমরা বোন সেরেদের কালনা তালা কিন্তু একটা ময়দানে মেয়েদের কী করছে শাস্তি স্বরূপ তারা সারা দিনে কি করে ঘুরে 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 এক জায়গাতে দিশে হারা দিশে হারা এ সে হইব কি তা এ হান দিশে হারা সা কান সংশয়ী ওই সন্দেহকারী জা গান এবং কি বক্র বক্র দিলের অধিকারী লা মোমেনান মো মোমেনে মোসাদ্দেক অর্থাৎ সত্যিকারের সে কী হবে না ইমানদার হবে না ওয়ালা জাহিদান মোকাজ্জেবান এবং সে ওইতো না আবার জাহেদ জাহেদত কি জেনে শুনে অস্বীকারী মোকাজ্জেবান মিথ্যাবাদী এই জিম ভাদাল জাহেদ আল তো কি ওই জামাটা বলছি না নফিজ জাহাদ বলাম একটা জিনিসকে কী করা হ্যাঁ তো এখন অর্থাৎ সে মো মেনে মোসাদ্দে কইতো না আবার কি জাহেদে মোকাস দেব হবে না তাহলে কী দুদুল্যমান হবে অত বুঝছি নি এই কোনটা হ্যাঁ কোনটা হ্যাঁ এইটো এইড লামডা যেটা এটা লামে আথফো লামে কি এই দশটা হরফে আথো আছে না এর মধ্যে একটা দেখবার লামালি জবল্লা আছে আচ্ছা হুম আ কায় সময় কি না হুম মনে আসলে না আসলে মনে তো থাকার কথাও না একটার মধ্যে আরেকটা যাও তো ধন্যবাদ হ্যাঁ এটা লামটা কি লামে এই লামে কি আথফো আচ্ছা তাহলে এটা বুঝেছি নাকি আবার একটু বলবা আবার ধরো হুম লা কাদামুল ইসলামী ইল্লা আলা জহরি ওয়াল এসতেসলাম ইসলামের পাও ওই অটল থাকে ইল্লা আলা জহরি তাসলিমওয়াল এসতেসলাম আত্মসমর্পণ এবং কি আনুগত্য বা বৈশ্যতা শিকারের উপরেই কি থাকে ইসলামের পাও অর্থাৎ একজন মোমেন ব্যক্তি কি থাকে দৃঢ় থাকে তার ইমানের মধ্যে একমাত্র যে ওই ব্যক্তি ইসলামের মধ্যে দৃঢ় থাকে যে ব্যক্তির মধ্যে তাসলিম এবং এস্তেসলাম থাকে কি থাকে তাসলিম এবং তাসলিমতো কি হ্যাঁ আত্মসমর্পণ এস্তেসমত কি আনুগত্য এই দুইটা যার মধ্যে থাকে হ্যাঁ সে কি থাকবো ইসলামের মধ্যে বহাল থাকবে এখন বলতেছে এই এই এসতেসলা তাসলিম এসতেসলাম না থাকা না থাকাটা কেমনে হয় হ্যাঁ বলতেছে ফামান রামা এলমা এলমা মা হুজিজা আনহু এই হুজিজা শব্দটা কি হুজিজা আনহু এলমুহু যে ব্যক্তি কি যে ব্যক্তি রামা রামত্বকি কামনা করে বাসনা করে ইচ্ছা করে এলমা জানতে মা হুজি জানুয়েল মুহু যেটার জ্ঞানটা তাহার থেকে গোপন করা হয়েছে বাধা বাধা দেওয়া হইছে এই তুই এটা জানতি না এরপরও কী করতো স্যার জানতো স্যার হ্যাঁ তাইলে ওয়ালাম ইয়াক না বিত্তাসলিমে ফাহাহু তার বুঝকে তাসলিমের দ্বারাতে সে কিনা সন্তুষ্ট নহে তাহলে কি হইব হাজাবাহু মারামাহু তাহলে তার উদ্দেশ্যটায় তারে কি করব দূরে দূরে নিয়ে যাইব কিসের থেকে আন খালিস হ্যাঁ কি খালেস একত্ববাদ থেকে ওয়া সফিল মা মারে স্বচ্ছ মা রেফত হ্যাঁ ওয়া সহিহিল হিল ইমান ফাইয়া কুফরে ওয়াল ইমানে ফলে এ কি ফাই নাতিজিয়া ফাইকি নাতিজিয়া হ্যাঁ নথি যত কি ফলাফল কি ফলাফল হইল ফাইয়া তাপ যাব সে কি থাকবো দুর্দুল্যমান থাকবে বাইনাল কুফরে ওয়াল ইমানে কুফুরে এবং ইমানের মাঝে ওয়া তাজদিকে ওয়া তাকে জিবে তাজদীব এবং তাজগিব ওয়াল এনকারে শিকার এবং অস্বীকার ওয়া এরপর কি মুয়াস ওয়াসান এবং কি কী কুমন্ত্রণা হ্যাঁ কুমন্তনা কি প্রবণ চিন্ন অবস্থা বা কুমন্তনা যুক্ত অবস্থা হবি তা হিয়ান এবং কি দিশে হারা শা কান কি সন্দেহ পোষণকারী জায় গান এবং কি বক্র দিলের অধিকারী লা লাসাদ্দে কান ওয়ালা জাহেদান মোকাজবান ওয়ালা জাহেদান মোকাজাবান আচ্ছা বুঝেছি কথাটা ওই কুমিল্লা ওই এক ব্যক্তি আছে যে কোনো অনুষ্ঠান হয় সব অনুষ্ঠানে যায় কত তো আর আল্লা জানি কন আছে হিন্দুদের অনুষ্ঠানও আর হিন্দুদের যে রেলি টেলিও এডির মধ্যেও যায় যে কোনো যে কোনো ধর্মের রেলি ওয়েলি অনুষ্ঠান হলে সে কী করে যায় কী রে তার মধ্যে হলো আল্লাহ সন্তুষ্টি আছে এত কাছে কি কিনে কথা বলছি নি তো এই জন্য এই হুম তো এই জন্য এগুলো কী হয়ে থাকবে এইগুলো কি মুজাব জাবিন মুজাব জাবিন এই জন্য এখানে বলছে এরফদর হ্যাঁ তাহলে এই রুইয়াতে বাড়ি তালা রুইয়াতে বাড়ি তালা এই বিষয়টা কতই আহলে জামাতের এই এটা একটা কি গুরুত্বপূর্ণ কি আকীদা এই ব্যাপারে এই এই কারণে এই বিষয়টাকে কি করা হয়েছে বিস্তারিত বর্ণনা করতে করা হইতেছে এরফর ধরো ওলা ইসিহমা নুবি রুইত লে আহলে দারিলামে অল জন্নতা লেম তাবারাহ হা মিনহুম বে ওহমিন আও তাহা বে ফাহামিন মিন রাইহি ইজ কানা তাবিলুইত ও তা মানন ইউজা রুবুবিয়াতে লা ইয়াসিহু আচ্ছা ইয়াসিহু বিশুদ্ধ হবে না আল ইমানু বিরুয়াতে দেখার ইমান লে আহলে যে ইসলামাইল জান্না অর্থাৎ জান্নাতিরা আল্লাহ তালাকে ফরকালে দেখবে এই বিষয়ের যে ইমানটা এটা কি হইতো না বিশুদ্ধ হবে না লেমানে তাবার যে ব্যক্তি এটাকে এতেবার করে গণ্য করে জানতো যায় মিনহুম তাহাদের মধ্যে ওই মানুষদের মধ্যে বে বেওয়াহামিন ধারণার দ্বারা মোট কথা কী যাহারা রুইয়াতে বাড়ি তালাকে এই রুইয়াতে বাড়ি তালার বিষয়টাকে হ্যাঁ ধারণার দ্বারাতে অর্থাৎ আকলের দ্বারাতে জানতে চায় ওই ব্যক্তির ইমান রুইয়াতে বাড়ির ব্যাপারে কী হবে না শুদ্ধ হবে না হ্যাঁ আও তাওয়ালা হা অথবা রুইয়াতে বাড়ি তাহার মার যখনটা হ্যাঁ রুইয়াতে বাড়ি তালা তো রুইয়াতে বাড়ি তালার ব্যাখ্যা করে বেফাহামি ফাহামিন কি আই মিন রাইহি তার ধারণা অনুসারে কেয়াস অনুসারী হ্যাঁ তাহলে এই ব্যক্তি কি হবে না ই রুইয়াতে বাড়ির ব্যাপারে ইমানটা শুদ্ধ হবে না ইজ কারণ ই যে স্বভাবই এটার কি বলো এই যে হ্যাঁ কারণ কানা তাবিলু রুইয়াতে ওয়া তাবিলু কুল্লে মানান ইউজাফিলা বুইয়াতে লাইয়া সিহ কারণ কি কানা তাবিল রুইয়ত রুইয়তের তাবিল করা ও কুল্লে মানান শুধু রুইয়াতে পারি না এই সকল তাবিলু ব্যাখ্যা করা কুললে মানান মানানো কি হয় সিফাতান মানত কি হ্যাঁ মানানত সিফাতিন ইউজাফুইলারুববিয়াতে এমন গুণ যেটা আল্লাহ রাবুল আলমিনের দিকে সম্বোধিত আল্লাহর দিকে সম্মোদিত যেত গুণাবলী আছে এগুলোর কি করা ব্যাখ্যা করা হ্যাঁ লাহু এটা কি না শুদ্ধ নহে কারণ এই কারণ কি এগুলো ইমানি বিষয় এগুলো কি এটা আকলের দ্বারাতে বুঝার বিষয় নহে ফালা ইয়া ইমান ও রুইয়াতে অতফর ইমান বিররুইয়ত এটা শুদ্ধ হবে না ইল্লা গরম শুদ্ধ হইব কি তাবিলে তাবিলকে বর্জনের দ্বারা কি করা তাবিলকে ইয়ে কিন্তু অন্তরে কিন্তু সাইব আরে এটা কী করি ব্যাখ্যা করি ব্যাখ্যা করি কিন্তু না এই তাবিলকে কি বর্জন করার দ্বারা ওয়া ওয়ালুজুমি তাসলিম এবং আত্মসমর্পণকে অত্যাবশ্যক করা আমি বুঝ আল্লাহ তালা বলছেন সাল্লাম বলছেন এটি কি আমার জন্য যথেষ্ট আমার ব্যাখ্যার প্রয়োজন নাই ওয়ালাইহি দিন না বিষয়গুলা এই ইমানি আল্লাহ তালার ব্যাপারে এরপরে আল্লাহ আল্লাহ তালার সাথে যে সমস্ত গুণাবলী আছে এগুলার এগুলাকে মেনে নেওয়া এগুলোর কি করা ওই বেতর্কি কী তাবিলজুলুজুমিত তাসলি এই আলাহিয় কি এই আলাহির মান্সা কোন দিকে গেছে বেতর্কিত তাবিলে লুজুমিল তাসলিম এইডারু ফোরে দিনুল মোর সালিন রাসুলদের দিন রাসুলদের কি এই সব যদি আকলে দরুন যদি নবীরা আল্লাহ তালা এবং রাসুলসাল্লাম বলছেন সবাই লোক সবাই কি কীলুক বুঝেছে না রাসুল রাসুলসাল্লাম যদি কইতেন যে আমি আজরে আজকে রাত্রে রাত্রে আমি তিন মাইল যাই আইছি তাহলে আর বুঝালে এটা বিশ্বাস করলো না কি কেউ কে দুই তিন মাইল তো এটা কী করবে সম্ভব বুঝিনি কথারা হ্যাঁ কথা বুঝেছি নি তো এই জন্য আল্লাহ তালা যে ইমানের বিষয় যেটা এইটা কি হবে না এটাকে আকলের দ্বারাতে বোঝা সম্ভব নয় হ্যাঁ আলাইহি দিনুল মুরসালিন অমান্লাম ইয়াতা ওয়াক্কানাফিয়া ওয়াক্তাশিবিহা জাল্লা মান যে ব্যক্তি লামিয়া তাওয়াক্কা বেঁচে থাকে না লামিয়া তাওয়াক্কা তো কি হ্যাঁ থাকে না নাফিয়া নফিকে ও তাজবিহা এবং তাসবিকে জাল্লা সে পদস্খলন হয় এই ব্যক্তি আবার সুতরাং মান আমরা শোনো আল্লাহ আলামিনের ব্যাপারে আমরা নফিকেও থেকেও বাসি তাজবির থেকেও বাসি নফির থেকেও বাসি আল্লাহ রুইয়াতে বাড়ির ব্যাপারে আমরা রুইয়াতে বাড়ি কি বিশ্বাস করি সুন্নিরা রুইয়াতে বাড়ি তালা কী করি আবার এই বিশ্বাসের মধ্যে কোনো তাসবিহ দেই না রুইয়াতে বাড়িটা কেমনে বেলা তাসবিহীন ওয়ালা জেহাতিম বুঝুনি কথাটা হ্যাঁ এখন বলছে মাল্লাম মানলাম ইয়াতা ওয়াক্কা যে ব্যক্তি বেসে থাকে না বেসে থাকেন নফিয়া অস্বীকার করা অসিকের কুণ্ডা ওই রুইয়াতে এটাকে আর তাশি তো কি রুইয়াতে বাড়ির ব্যাপারে সাদৃশ্য হ্যাঁ এইটাকে সাদৃশ্য এই তাহলে জাল্লা সে কী হয়ে যায় পদগষ্ট হয়ে যায় ওয়ালাম ইউসিফ আসা বা ইউসিবু অত কি ফায় হ্যাঁ ওয়ালাম ইউসিফ ইথ তানজিহা এবং তানজিহ কি পবিত্র ফুতু পবিত্র এবং আল্লাহ তালাকে ফুতু পবিত্র হিসেবে কি করে না মনে করে না তাই তাইলে এই এই তাইলে কি হয়ে যাবো সে জাল্লা সে পদস্কলন হয়ে যাবে ফাইনা রাব্বানা জাল্লা ও আলা নিশ্চয় আমাদের প্রভু তিনি জাল্লা ও আলা জাল্লা ও জাল্লা তো কি মহান আলা উঁচ উঁচা অর্থ কি এই তাসবি থেকে কিসের থেকে তাসবি থেকে আল্লা রাব্বুল আলমিন কি উচ্চ মহান উচ্চ এবং কি মহান এরপরে ধরো রাব্বানা জাল্লা আলা মাউসুফুন বেসিফাতিল ওয়াহাদানিয়াতে এই মাউসুফুন আল্লাহ রাবুল আলমিন গুণানিত বেসিফাতিল ওয়াহাদানিয়াতে এককের গুণে এই। শিভাতিল ওহাদিনিয়াত একত্ববাদের গুণে আল্লাহ তালা কি গুণান্বিত মানতুন ওই একে মাউসুফুার অর্থ মাউনু মানতুন কি একে হ্যাঁ মানহতুন আল্লাহ তালা গুণান্বিত বে নৌতিল ফরদানিয়াতে ওই ওহাদানিয়াত আর ফরদানিয়াত একে কথা হ্যাঁ তো ওই একক গুণে এখানে কেউ কেউ বলতেছে মাউসুফুন বেব সিফাতিল ওয়াহাদানিয়াত এটা দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহ তালার জাত আল্লাহ তালার কি আল্লাহ জাত কি একক এবং আল্লাহ রাবুল আলমিনের এটা দ্বারা তো কি বুঝেছে সিফত আল্লাহ রাবুল আলমিন জাতের মধ্যে কি একক এবং সিফতের মধ্যে একক লাইসা বে মানাহু আহা মিলাল বারিয়া লাইসান নাই বে মানাহু আর বে মানো বে সিফাতিহি বে আল্লাহ রাব্বুল আলমিনের গুণের সাথে নাই আহাদুন কেহ মিনাল বাড়িয়াতে সৃষ্টির মাঝে সৃষ্টির মাঝে আল্লাহ রাব্বুল আলমিনের গুণের সাথে কি নাই কেহ নাই আচ্ছা এক নম্বরে আমরা দেখি কি লেখছে মৌসুমি চলে তালা কুল তালা আল্লাহ আল্লাহু আহাত কুলহু আয় ফি জাতিহি ও ফি সিফাতি আচ্ছা এরপরে দুই নম্বর কি মানউতুল বে নতুল ফরদিনা লেকাউল তালা আল্লাহসাম আচ্ছা এরপরে তিন নম্বর হচ্ছে কী কইছে লাইসা বে মানাহ আহাদুন মিনাল বাড়িয়া লেকাউল তালা ওয়ালামু কুফু আনহাতামু হ্যাঁ ফাকাউলুল উল নেফে অসফর মুসান্নেফের বক্তব্য মাউসুফুন বেসিফাতিল ওয়াহাদানিয়াতে ওয়াল ফরদানিয়াতে এজবাতুন মোতাজাম মানুন লে নি তাতিলে তে ফরদায়ে মাউসুফুন বেসিফাতিল ওয়াহাদানিয়াতে ফরদানিয়া এরদারাতে এসবাতুন এসবাতুন কি সাব্যস্ত করা এজবাতুন মোতাজাম মানুন যেটার মধ্যে কী থাকবে সামিল এমনভাবে যেটা সামিল থাকবে লে নফি তাতিল তাতিলকে নফি করা কি করা এই আমরা জানি একটা সম্প্রদায় আছে আল্লাহ তালার ব্যাপারে এই তারার বলো হয় মাততালিয়া কি বলা হয় আল্লাহ তালার অস্তিত্ব বলতে কোনো কিছু নাই না উজুল জালি এটার এটার নাম কি হ্যাঁ থেকে গেলো তাতিল তাতিল গিয়ে লোতলা বন্ধ ইয়মুল ওতলা কি আরে বন্ধের দিন ইয়মুল অতলা হে লে নফি তা তি লে ও কাউলু কথা লাইসা বে মানাহু আহাদ মিনাল বাড়িয়া এই বক্তব্য কি নফিউত তাসবি রে তাসবির নফি কারণ তাসবি আল্লাহ তালার যা তেফাকের উজুদ আছে কিন্তু উজুদ রে কি না তাসবি বিহীন তাসবি বিহীন ফা দিন উল্লাহে আদলুন ওয়া ওয়াসাতুন বাইনাল এসবা তে ওয়ান নফিয়ে কয় আল্লাহর দিন এটা আদল ও ওয়াসত আদল এবং কি বারসাম্য বারসাম্যওয়ালা এবং মধ্যম ফন্তি কীরম এসবাত এবং নফি এসবাত এবং এজবাতও করতেব নফিও এই হবে আল্লাহর ব্যাপারে কী করতে আল্লাহ তালার জাত এবং শিখতের কি আছে অস্তিত্ব আছে কিন্তু আবার এই অস্তিত্বের মধ্যে আবার কি নাই তাসবী নাই তাহলে তাসবীটা হইল নফি আর হ্যাঁ হ্যাঁ আছে এটা হলো ওয়া বাইনাল ওয়া এই এবং হ্যাঁ লঙ্ঘন করা শিথিলতা করা এর মাঝে হইল কি আরে দিন আল্লাহর দিন লা এই এজবাতা মাহজ শুধু শুধু এজবাত মহজ না তুই কি এজবাতে মহজ কি শুধুই কি করলাম আল্লাহর অস্তিত্ব আছে এইটারে স্বীকার করলাম আবার এটার সাথে কি করে দিলাম নাহজুম জালি তাসবি করে দিলাম এইটা না ওয়ালা নাফিয়া মতলক আবার নফিয়া মতলক না আবার কি না একবারে আল্লাহ জালিক আল্লাহর সিফতে নাই আল্লাহ তালে নাই অস্তিত্ব নাই নজম জালিক এইডো না এইডো না বাইন বাইন কি করতেবো হ্যাঁ জাতে জাতি কলিমাতি তাওহিদে যেমন মাসালাতিল জাত ফি কালিমাতি তহিদে লাইসা এনকারু জাত এটা আমি কি নাই জাতে র্যাঙ্কার নাই লাফিয়া এসবা তু জাওয়াত হ্যাঁ লাফিয়া এসবা তু জাওয়াত বালফিয়া এসবা তু তাওয়াত তাওয়াহুদে বা দা এনকারি তাদুদ কি কই জানো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি এই ইয়ার মধ্যে নুরুল আনামে দে লেখছে এ লা ইলাহা ইল্লাল্লাহ এইটার দ্বারাতে কিন্তু এসবাত উদ্দেশ্য না ওই এসবাত উদ্দেশ্য যেটার মধ্যে নফি আছে যেটার মধ্যে কি আছে বুঝুন গো তারা লাহা গাই্লাহে মৌজুদুল গাই এটার অর্থ কি এটার অর্থ হলো এই নূলান্ডে বলছে এখানে নফি উদ্দেশ্য কেন এজবাত না হইয়া কি নফি উদ্দেশ্য কেন বলতেছে যে যারা কাফের মোশেক মোর্শেক যারা তারা আল্লাহ তালাকে কি করে আরে আল্লাহ তালার অস্তিত্ব মানে কিন্তু এটার মধ্যে শেরিকও করে কি করে শেরিক করে এই জন্য শেরিক বর্জিত আল্লাহ আল্লাহতালার উজুতকে স্বীকার করার নাম হলো লাহা ইল্লাল্লাহনি কোথা লাহা ইল্লাল্লাহ তো এটার মধ্যে কি আছে না নফি নফির সাথে সাথে এসবাত আছে নফির সাথে সাথে এসবাত আছে কিন্তু এখানে কোনটারে গুরুত্ব দেওয়া হয়েছে নফিকে গুরুত্ব দেওয়া হয়েছে কেন শেরিক থাকলে আর সেই ইয়ার এজবাতের কোনো কি নাই মূল্য নাই আচ্ছা হ্যাঁ এজবাত বাদা এনকারি তার দুদুে হ্যাঁ তা কি একাধিক আরে একাধিক ইয়া করা একাধিক ফা কাজা মাসালা তো সিফাতে হবে কি সিফতের মাসালা লাহা সুবোতুল কি আছে এই ইয়াগুলা সিফতগুলা আছে ও নফিউন এবং কি আছে এটা মধ্যে নফি আছে আল্লাহর শিফত কি আসেনি আছে কিন্তু এটা মধ্যে আবার নফিও আছে কি কি নফি সাবে তাতুন মৌজুদ আতুন ফিহি আজালান ও আবাদান আজালান ও আল্লাহর শিফত গুলো এবং ও নফিউ আন্না লাইসা লাইসা তাসুহাল খালকে তা হাল খালকে যেটা সৃষ্টির সাথে কি নাই সাদৃশ্য নাই মিন আইয়ে যে যে কোনো দিক দিয়ে যে কোনো ও নাতুন ল্যান্না তা ল্যান্না তার দুধ আওয়া তাকাসুর আওয়া তা সাবু আিন শাহীল খালকে কেননা তার দুধ তাকাসুর তাসাবু এইগুলো মিন শাহ খালকে কার সৃষ্টির শান ব্যাপার ওয়াল ওয়াহাদাতু ওয়া তাওয়াহুদু ওয়াল আহাদিয়াতু মিন শানিল খালেক এটা কারখা কারশান হ্যাঁ ওয়াল ওয়াহাদাতু ওয়া তাওয়াহুদু ওয়াল আহাদিয়াতু ওই কথা একই অর্থাৎ একত্ববাদ জেডি এডি হইল কার শানিল খালেক ফালা ইয়ুমকিনু আইয়াকুনাল খালকু মেসলাল খালেক তে সৃষ্টি সষ্টার মতন হবে এটা কি নহে সম্ভব নহে না মেসলাহু ওয়ালা মেসালালাহু ওয়ালা দিদ্দা কামা নিদ্যালাহু কামাল আইয়া কুনা লীল খালে হ্যাঁ যেমন এমনইভাবে সম্ভব নহে সষ্টার জন্য হবে ই আইয়া কুনা লীল খালে লীল কে মাসালুন ওয়া মেসালুন ওয়া দিদুন ওয়া নিদুন হা যাহু আল এই এইটা হল কি দাল ভারসাম্যপূর্ণ এটা কি ভারসাম্য একদিকে যুক্ত না নওজমিন জালিক আল্লাহ তালার জাত এবং সিফতের অস্তিত্ব নাই নওজ জালিক এটা কি হলো একদিকে জিজ্ঞে গেল আবার অস্তিত্ব আছে এটা আবার সৃষ্টির কারো তাসবি দেওয়া তাহলে এইটাও কি হইলো একদিকে জিজ্ঞে গেলো তাহলে ভারসাম্য কোনটা এই তখন এই আরে ইয়ার বাটখারা এন দিয়ে কটা দিছি এক কেজি দিছি তাহলে এন চাউল দিছি কি তাহলে কি থাকবে এটা সমান সমান থাকবো এই জন্য আহলে সুনাতল জামাতের আঁকি দেয় হইল কি এতে ডাল এটা কি নাই কোনো একদিকে ঝুঁকি ফরার দিকে নাই নাকি এবং এইটাকে তাওহিদ্রের কি দেওয়া হয়েছে প্রাধান্য দেওয়া হয়েছে অনকাত্ত নাম জেন যে কিটা শুরু হয়েছে ওই মাজার শরীফে যাওয়া কারো কাছে দোয়া ছাওয়া এডিয় এডিয়ে কি গেছি হনকার সেদিক গেছি যা এডি কয় কি তাওহিদের আরে তাওহিদের বিপরীত কয় এডি আরে কারো কাছে কি চান দোয়ান আরে আল্লাহর কাছে না চাইবা মানুষের কাছে চাওকিরি কিরে কথাটা বুঝেছি এখন কাউকে কোন একটা গুণে সাব্যস্ত করা কি করা গুণে সাব্যস্ত করা হ্যাঁ ওই এক ফলায় করতেছে ইয়ারি কয় যে মাজারও যায় আল্লাহর কাছে না যাইবো কই যাইব মাজারে যাই যে তাই যে আল্লাহর কাছে কেমনে যাইবো ভাই তুল্য শরীফ না আল্লাহ আছে তে তার ধারণা কি ভাই তুল্লা শরীফে এন দাফন করা হয়েছে না ওজুলি কথার বুঝেছে না হ্যাঁ তাহলে কথা বুঝিনি নি হ্যাঁ আল্লাহ তালারও যদি একটা মাজার থাকতো আর অন্য ব্যক্তি মানুষেরও কি আছে মাজার আছে তাহলে আল্লাহ না যাইয়া মানুষের ডারে গেলে এটা সেড়ি লোক কি লো কথার বুঝেছে না কোন্ডারে চালাইয়া গেছে আরে আল্লাহর মাজার ফালাইয়া তো আল্লাহর কোনো মাজার আছে নি তুই মাজারও গেলে সেরিক হইবে বরং মাজারে যাওয়াটাই বুঝানো যে আল্লাহর কোনো কি নেই মাজার নাই আল্লাহর কোনো তুই যাহারা মাজারে যাওয়াটা সেরিক করে তাহাদের আকিদাটা সেরিক আকিদা তারা মনে করে আল্লাহরও কি আছে না হাজ যারে হ্যাঁ এই জন্য সত্যিকারের তাওহিদ এটা কোন্ডার মধ্যে রয়েছে আহলে সন্ধ্যা জামাতের মধ্যে রয়েছে যা হোক আমরা আজকে আল্লাহ তালার এ বেশিভাবে পরকালে আল্লাহ তালাকে জান্নারিটা দেখতে পাবে বেগাইরি এহাতিনওয়ালা তাইফিয়াত এবং এই রুইয়াতে বাড়ির তালার ব্যাপারে আহলে সুন্নাতুল জামাতের হ্যাঁ সঠিক আকিদা এ সং আমরা জানলাম আল্লাহ রবুল আলমিন এই সমস্ত বিষয়গুলোকে সঠিকভাবে আঁকিদা রেখে সত্যিকার আহলে সুন্নাতুল জামাতের আকিদাভুক্ত হওয়ার তোফি দান করে দোক অমানবালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ